অনেকে কাজ করে থাকেন যে চুল পড়া বন্ধ হওয়া দেন হচ্ছে নতুন চুল গজানোর জন্য হোমিওপ্যাথিতে কোনো রেমিডি আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে বাট অ্যাকচুয়ালি প্রপার কজটা খুঁজে পাওয়াটা জরুরি যে আসলে কোন ক্ষেত্রে হচ্ছে আপনার চুলগুলো পড়ছে এটার মানে প্রপার কজটা কি এটা কি হরমোনাল কোনো ইমব্যালেন্সের জন্য পড়ছে নাকি কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি বা হচ্ছে অ্যানজাইটিস কোনো হতাশাগ্রস্ততা বা হচ্ছে কোনো শোকের কারণে পড়ছে অ্যাকচুয়ালি সঠিক কারণ নির্ণয় করে হচ্ছে চিকিৎসা করলে আপনারা সুফল পাবেন তারপর হচ্ছে হোমিওপ্যাথিতে যে দুটা মেডিসিন খুব বেশি ইউজ হয় মানে সব ধরনের সমস্যার জন্য প্রথমটা হচ্ছে আর এইটি নাইন এটা আপনার ডক্টর রেগবেগের জার্মানির একটা মানে এফেক্টিভ মেডিসিন তো এটা হচ্ছে দশ ফোটা করে দিন তিনবার খাওয়া যায় এটা অনেক লম্বা সময় পর্যন্ত নিতে হয় এটা সব ধরনের সমস্যাগুলোই কম বেশ আপনার ঠিক হয়ে যায় আর জার্মানির কষ্টের সাথে যারা যান না তাদের দেশীয় রেমেডি রয়েছে তাদের জন্য সিলেনিয়াম ডিএড এটাও সব ধরনের চুল পড়ার সমস্যার ক্ষেত্রে আমরা দিয়ে থাকি তো এইগুলো কালেক্ট করতে পারবেন আপনারা কুরিয়ারের মাধ্যমে যার নিতে চান ইনবক্স করুন নিয়মিত স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাঁচিয়ে দিন